নমস্কার, আমি সৌমাশ্রী ভট্টাচার্য। আজ আমি শ্রীমতী দরবার এবং নেসলে মিল্কমেডের যৌথ উদ্যোগে আয়োজিত যে কুকিং কম্পিটিশন দিওয়ালি উপলক্ষে হতে চলেছে তার পার্টিসিপেন্ট হিসেবে হাজির হয়েছি। প্রথমেই আপনাদের সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানাই। আজ আমি করে দেখাবো নেসলের মিল্কমেড দিয়ে কিভাবে দারুণ দিওয়ালির একটা মিষ্টি করা যায়, এবং সেই মিষ্টির নাম হচ্ছে রাবড়ি মালপোয়া। এই রাবড়ি মালপোয়া খুব সহজে বানানো যায় এবং মিল্কমেড দিয়ে বানালে সেটার টেস্ট হয় অসাধারণ। তো চলুন, এই রাবড়ি মালপোয়া করতে আমাদের ঠিক কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে প্রথমে সেটা দেখে নেব। তো চলুন, আমি এখানে সাজিয়ে নিয়েছি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে, সেগুলো ডিটেলসে আপনাদেরকে একটুখানি বলে দিই আর দেখিয়ে নিই। প্রথমেই লাগছে যেটা, সেটা হলো মিল্কমেড। এছাড়া লাগছে, এখানে আছে 1 কাপ ময়দা, এখানে আছে 1/2 কাপ চিনি, আর লাগছে এখানে প্রায় 2 টেবিল চামচ সুজি, কিছু কাজু কিশমিশ আমি নিয়ে নিয়েছি যেটা ছোট ছোট টুকরো করে শেষে ওপরে ছড়িয়ে দেবো গার্নিশিং এর জন্য। মালপোয়া ভাজার জন্য অবশ্যই লাগছে সাদা তেল আর লাগছে দুধ। এই কটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে অপূর্ব স্বাদের রাবড়ি মালপোয়া তৈরি হয়ে যাবে। তো চলুন রেসিপিটা শুরু করে দিই আমরা। প্রথমেই আমরা যেটা করব, এখানে ময়দা, সুজি, চিনি, দুধ দিয়ে এবং অল্প একটু মিল্কমেড দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, এবং সেটা সেমি থিক ব্যাটার হবে। একটা কথা জানিয়ে রাখি, মালপোয়া তৈরি করার জন্য আমি যেটা করেছি, অলরেডি চিনির যে সিরাপটা হয় বা রসটা হয় সেটা আমি বানিয়ে রেখেছি। সেক্ষেত্রে আমি 2 কাপ জল দিয়েছিলাম এবং 2 কাপ চিনি দিয়েছিলাম, এবং ওটা একটু টাইম লাগে ফুটে ঘন হতে, তাই আমি ওটাকে আগেই বানিয়ে রেখে দিয়েছি। তো চলুন আগে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নিই। তো প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং এই বোলেতে এই 1 কাপ ময়দাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো সুজি। এছাড়া দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো চিনি। এখানে 2 টেবিল চামচের বেশি ছিল তাই পুরোটা দিইনি। এরপর এটাকে ভালো করে প্রথমে সব ইনগ্রেডিয়েন্টস গুলোকে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমরা অল্প অল্প করে দুধ অ্যাড করব। একসাথে দুধটা মেশাবেন না, তাহলে অনেক সময় যেটা হয় ভেতরে লাম্প থেকে যায়, কারণ আমাদের একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। একদম রানিং কনসিস্টেন্সি নয়, সেমি থিক একটা ব্যাটার তৈরি করতে হবে, এবং অল্প অল্প করে এই কারণে মেশাবো কারণ এতে কিন্তু আমাদের মিল্কমেডও পড়বে। এবারে এখানে দিয়ে দিচ্ছি মিল্কমেড। ভালো করে সমস্ত জিনিসটা মিশিয়ে নেওয়ার পর একদম পারফেক্ট কনসিস্টেন্সি এসে গেছে। এবার দেখুন, এটাকে 15 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দেব, এবং সেই ফাঁকে আমরা রাবড়িটা বানিয়ে নেব। তো চলুন রাবড়িটা আগে বানিয়ে নিই আমরা। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে দুধটা দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু আমার আগে থাকতেই ফুটিয়ে মানে প্রায় অর্ধেক করা আছে। আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছিলাম যেহেতু রাবড়ি বানাবো, এবং সেই ফুল ফ্যাট 1/2 লিটার দুধকে ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি। এবার এটাই যেই ফুট ধরবে তারপরে আমি এখানে আমার আগে থাকতে রেখে দেওয়া মিল্কমেডটা মেশাবো। এটা ফুট ধরা অব্দি একটু ওয়েট করব, এবং যখনই ফুট ধরবে মাঝে মাঝে একটু চালিয়ে দেব, তারপর মিল্কমেডটা অ্যাড করে দেব।
দেখতেই পাচ্ছেন এখানে ফুটটা ধরে গিয়েছে। এবার আমি এখানে এই মিল্ক মেডটা অ্যাড করে দেব। মিল্ক মেডে তৈরি রাবড়ি অসাধারণ খেতে হয়, সেটা তো আপনারা সবাই জানেন। এটাতে আমি আর আলাদা করে সুগার অ্যাড করছি না, কারণ মালপোটা কিন্তু রসে ডুববে এবং তার একটা নিজস্ব মিষ্টত্ব থাকবে। মিল্ক মেড এতেও সুগার আছে, তো এরও একটা আলাদা মিষ্টি মানে মিষ্টি ভাব আছে। তাই আর এটাকেও ফুল ফ্যাট ক্রিম দুধ সেটাকে অর্ধেক করা আছে ফুটিয়ে, তো এরও একটা নিজস্ব মিষ্টতা ভাব থাকবে। সেই জন্য আমি আর নতুন করে এতে চিনি অ্যাড করছি না। যদি কেউ মনে করেন হ্যাঁ লাগবে তাহলে তিনি অ্যাড করতে পারেন। এবার আমরা মালপোয়াটা ভেজে নেব এবং তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দেব এবং তেল ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিয়ে একে একে মালপোয়াগুলো ভেজে নেব। তো আমি এখানে একটা বড় হাতা নিয়ে নিয়েছি এবং একটু একটু করে নিয়ে ব্যাটারটা তেলেতে দিয়ে দেব। যে যেরকম পছন্দ করেন সেই রকম ভাজবেন। অনেকে আছেন অল্প ভাজা পছন্দ করেন, অনেকে আছে একটু কড়া ভাজা পছন্দ করেন, তো সেটা যে যার ইচ্ছে অনুযায়ী করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন মালপোগুলো সব ভেজে রাখা আছে এবং বেশ কুড়মুড়ে হয়েছে। এবার এই মালপোগুলোকে আমি এখানে যে রসটা আগে থাকতে বানিয়ে রেখেছিলাম সেটা হালকা গরম করে নিয়েছি। এবার একটা একটা করে মালপো এতে দিয়ে দেব। এটা প্রায় 30 সেকেন্ড মতো ভালোভাবে এতে ভেজানো হয়ে গেছে। এবার আমি ভালো করে রসটা চিপে নিয়ে তুলে নেব একটা আলাদা বাটিতে। রসটা কিন্তু চিপে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলো আমি সাজিয়ে নিয়েছি। এখানে আমার রাবড়ি রেডি আছে। এবার আমি ওপর থেকে একটু কাজুগুলো কেটে নিয়েছি, সেগুলো এর উপর ছড়িয়ে একটু গার্নিশ করে দেব। তো দেখুন আমার রাবড়ি মালপোয়া একদম রেডি হয়ে গেছে। আমি এখানে একটু গার্নিশ করে দিয়েছি, কাজু কে কুচি করে নিয়েছিলাম, আর রাবড়ি এখানে রেডি আছে। রাবড়ির ওপর দিয়ে দিয়েছি অল্প একটু কিশমিশ। এগুলোর ওপরও কিশমিশ ছড়িয়ে দিতে পারেন, যে যার ইচ্ছে মতো এগুলো করা যায়। যে কোনো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে এটা সার্ভ করা যেতে পারে। আর এই যে মালপোয়াটা আমি বানিয়েছি এইভাবে সার্ভ করেছি, কারণ অ্যাকচুয়ালি যে যখন খায় তখন অনেক সময় যেটা করা হয় মালপোয়ার ওপর দিয়ে রাবড়িটা সার্ভ করে দেয়া হয়, অথবা আলাদা বাটিতে দেয়া হয় রাবড়িটা আর মালপোয়াটা তার পাশে থাকে। তো সেই কথা মাথায় রেখে আমি আজ এইভাবে সার্ভ করলাম আপনাদের সামনে। কেমন লাগলো আমার এই রেসিপিটা, যেটা মিল্ক মেড দিয়ে বানানো রাবড়ি মালপোয়া? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে অনেক অনেক লাইক দেবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমাদের এই চ্যানেল শ্রীমতির দরবার, এটাকেও সাবস্ক্রাইব করে আমাদের সবার পাশে থাকবেন। তো আজকে চললাম দীপাবলির আর একবার শুভেচ্ছা জানিয়ে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।